ফুটবল ও জিমন্যাস্টিক্সের পর ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে অনূর্ধ্ব 17 বছরের প্রতিযোগিতা নিয়ে আয়োজিত হতে চলেছে এই যোগা প্রতিযোগিতা। সমগ্র দেশের সাথেই রাজ্য স্কুল লেভেলে অনেক প্রতিভাবান যোগা খেলোয়াড় রয়েছে রাজ্যে। তাদের সেই প্রতিভার উন্মেষ ঘটাতেই এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই রাজ্যে পৌঁছাতে শুরু করেছে অনূর্ধ্ব 17 যোগা প্রতিযোগীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছে 351 জন প্রতিযোগী, যাদের মধ্যে 174 জন ছেলে এবং 177 জন মেয়ে। এই সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের আধিকারিকরা। দেশের 18টি রাজ্য ছাড়াও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন নবোদয় স্কুল ও সেন্ট্রাল বিদ্যালয়গুলি থেকেও আসছে বহু প্রতিযোগী। বৃহস্পতিবার সকালের মধ্যে রাজ্যে এসে পৌঁছবে তারা। আগামী 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত আগরতলা শহরের NSRCC ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের এই যোগা প্রতিযোগিতা। আগামীকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বুধবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন ত্রিপুরা সরকারের যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়। খুশি সংবাদ এবং আমাদের আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, এটা প্রথমবারের মতো ন্যাশনাল লেভেল আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডার, অর্থাৎ আন্ডার 17 যে খেলাধুলা, তার মধ্যে যোগা প্রতিযোগিতা ন্যাশনাল লেভেল আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলছে। এর আগেও ত্রিপুরাতে 2টা ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট হয়েছে, একটা হলো ফুটবল, একটা হলো জিমনাস্টিক। যোগাটা প্রথমবার আমাদের জন্য, আর যোগাতে আমাদের এখানে ভালো প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। এর আগে যে যোগা টুর্নামেন্ট হয়েছে বাইরে, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য প্রান্তে, ত্রিপুরার থেকে যারা পার্টিসিপেট করেছে 17-18 আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল, তারাও কিন্তু ভালো সংখ্যায় তারা মেডেল নিয়ে এসেছিল। এরকম আন্ডার 17, আন্ডার 14 যারা ছিল তখনকার সময় যারা পার্টিসিপেট করেছে, সেখানেও মেডেল সংখ্যা খুব ভালো ছিল। গোল্ড 3টে, সিলভার 5টা, ব্রোঞ্জ 5টা ছিল। 19-20 আমাদের মেডেল সংখ্যা ভালো ছিল। এর জন্য আমাদের এখানে যোগা যারা রয়েছেন, একটা ভালো একটা উন্নত মানের খেলোয়াড়রা রয়েছেন এবং ভালো প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়রা রয়েছেন। আর আমরা সেটা আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যে ন্যাশনাল লেভেল যোগা কম্পিটিশন আমাদের এখানে হবে স্কুল লেভেলে। তো সেই হিসাবে আমরা এখানে সেটা অনুষ্ঠিত করতে চলছি 23 তারিখ থেকে 27 তারিখ অবধি। অর্থাৎ আজকেই সারা দেশ থেকে ছেলেমেয়েরা আসতে শুরু করেছে, আর আগামীকালকে, অর্থাৎ 23 তারিখ, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। আপনারা জানেন যে NRCC যে আমাদের ইনডোর স্টেডিয়াম রয়েছে, যেটা সেটাতে এটা অনুষ্ঠিত হবে। এবং সেখানে সংখ্যাটা বেশ ভালো সংখ্যায় যারা আসবেন, যারা খেলোয়াড়রা, এদের সংখ্যা প্রায় 351 জন ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা আসার জন্য টিকিট নিয়ে নিয়েছেন, যারা আসছেন রাস্তায় রয়েছে, আজকে অনেকে পৌঁছে যাবেন। যার মধ্যে 351 জন তারা রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে বয়স হচ্ছে 174, 174, গার্লস হচ্ছে 177, 177, এবং অফিসিয়াল 50 জন ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে টিকিট করে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা আসছেন। আরও হয়তো এটা সংখ্যাটা বাড়বে কালকে অবধি। ইতিমধ্যে আমাদের কাছে যে পরিসংখ্যান, সেটা প্রায় 25টা ইউনিট, অর্থাৎ 18টা আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত 3টা এবং আদার্স 4টা অর্গানাইজেশন থেকে আসবে। এর মধ্যে 25টা অর্গানাইজেশন ইতিমধ্যে আমাদের এখানে রেজিস্টার হয়েছে। বুধবারের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।